এই মুহূর্তে সিলেটের শিবগঞ্জ ডিবি কার্যালয়ে আছে রিপোর্টার ইকরামুল কবির, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। ইকরাম, ধন্যবাদ কাজল। সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে বেঁধে স্বামীর পাশেই যে তরুণী গৃহবধূকে ধর্ষণ করা হয়েছে, গণধর্ষণ করা হয়েছে, সেই মামলার বেশ কিছু অগ্রগতি হয়েছে। আমি যদি বলি যে ছয়জন নামীয় আসামি আছে সেই গণধর্ষণ মামলায়, সেই ছয়জন ধর্ষণকারীর মধ্যে চারজনকে ইতিমধ্যে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। এক নম্বর আসামি সাইফুর রহমান, তিন নম্বর আসামি শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনি, পাঁচ নম্বর আসামি রবিউল ইসলাম এবং ছয় নম্বর আসামি এবং আরও দুইজন, এই চারজন ছাড়াও নামীয় আসামি চারজন ছাড়া আরও দুইজন রাজন এবং আইনুর, রাজনকে গ্রেপ্তার করেছে ফেঞ্চুগঞ্জ থেকে সিলেটের এবং গোলাপগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে আইনুর। এই রাজন এবং আইনুরকে গ্রেপ্তার করেছে র্যাব এবং গতকালকে নবীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়েছে রবিউলকে এবং শাহ মোহাম্মদ মাহবুবুর রহমান রনিকে গ্রেপ্তার করেছে র্যাব। মোটামুটি বলা যায় এই যে আমার পিছনে যে ডিবি কার্যালয় আছে, এই ডিবি কার্যালয়ে সাইফুর রহমান যে প্রধান আসামি এবং অর্জুন লস্কর এই দুজনকে রাখা হয়েছে। আজকে এই দুজনকে আদালতে হাজির করা হবে। আমি বলে রাখা প্রয়োজন যে র্যাব, পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ প্রচেষ্টায় এই অভিযান চলছে। বিশেষ করে যেটা আমি জেনেছি এসএমপির কমিশনার নেতৃত্বে এবং সব বাহিনী একসাথে যৌথ অভিযানে সিলেট বিভাগের প্রত্যেকটি সীমান্তে প্রত্যেকটি উপজেলায় এই অভিযান চলছে। তারা এই যে এজাহারভুক্ত আসামি এবং এজাহারের নামীয় এবং অজ্ঞাত যে আরও তিনজন আছে সবকে আইনের আওতায় আনা হবে, আর তারা আশা করছেন আজকের মধ্যেই তাদেরকে আইনের আওতায় আনা হবে। মোটামুটি যেই তরুণী গৃহবধূ গণধর্ষণ মামলার এই ছিল সর্বশেষ অগ্রগতি। সিলেটের ডিবি কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী ইকরামুল কবির।